গুড মর্নিং স্টুডেন্টস আমি নলেজ নল স্কুলের ইউনিট ফোরের দেবস্মিতা সিস্টার আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি ক্লাস টুয়ের বাংলা সহজ সহজপাঠ নিয়ে আগের দিন তোমাদের বাংলা সহজপাঠের প্রথম ভাগটা পড়িয়েছিলাম কিছুটা আর তার অর্থ বিপরীত লিখিয়ে দিয়েছিলাম আজকে আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদের অনেকেই সেদিনকে হয়তো বই কেনা হয়নি বা পাওনি জোগাড় করতে পারো তো সেই কারণে আমি আজকে গল্পটা আমি আরেকবার একবার রিপিট করে দেবো রিপিট করে তার কোয়েশন অ্যান্সারগুলো তোমাদের লিখে দেবো আজকে তো দেরি না করে তোমরা সহজপাঠের প্রথম ভাগ এক নম্বর পৃষ্ঠাটা খোলো আচ্ছা তোমরা যেটা বলার তোমরা ক খ গ খ যখন পড়েছ তখন তার মধ্যে অনুসারটা ছিল কিন্তু তার ব্যবহার তোমরা কতটা করেছো ক্লাস ওয়ানে আমি জানি না এইখানে দেখো এই চ্যাপ্টারটার মধ্যে কিন্তু অনুসারটা ব্যবহার রয়েছে অনুসারের উচ্চারণটা কীরকম হয় অং উচ্চারণ হয় দেখো এখানে বংশু বংশু যে কথাটা রয়েছে ব অনুসার রসু একজনের নাম বংশু তার নামের উচ্চারণটা কেমন হচ্ছে বংশু বং তারপর ধরো ঢং ঢং করে ঘন্টা বাজলো ঢ অনুসার ঢং তারপর কংস ক অনুসার দন্ত স্ব কংস সবই তাহলে অং উচ্চারণ হচ্ছে তাহলে অনুসারের উচ্চারণটা ঠিক কিন্তু অং হবে এরকম অনেক কিছু আছে যেমন অনুসার দিয়ে সিংহ আছে বাংলা আছে সিংহ রং রং আছে র র উমা হয় 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 আবার তো এইখানে অনেকগুলো শব্দ পাবে যেগুলো তুমি অনুসার দিয়ে আছে দেখো আমি বলছি তার সঙ্গে সঙ্গে বলবো আর তোমরা যখন গল্পটা পড়বে তোমরা কিন্তু নিজেরাই নিজেকে প্রশ্ন করবে যদি নিজেরাই নিজেকে প্রশ্ন করে তার উত্তর পেয়ে যাও তাহলে বুঝবে তোমরা পুরো বাক্য বা একটি শব্দের উত্তর তোমরা খুব ভালোভাবে দিতে পারবে যেমন দেখো আমি করছি মন দিয়ে শুনবে বাদল করছে বা বাদল করেছে সরি বাদল করেছে মেঘের রং ঘননীল মেঘের রঙ কীরকম না নীল একটা প্রশ্ন উত্তর পেয়ে গেলে মেঘের রং কী না কেমন না নীল ঢং ঢং করে নটা বাজল ঢং ঢং করে কটা বাজলো না নটা বাজলো বংশু ছাতা মাথায় কোথায় যাবে ও যাবে সংসার বাবুর বাসায় তাহলে এখানে প্রশ্ন উত্তর দুটোই দেওয়া আছে বংশু ছাতামাথা কোথায় যাবে ও যাবে কোথায় যাবে বংশু কোথায় যাবে না সংসার বাবুর বাসায় যাবে। সেখানে কি হবে না সেখানে কংসবধের অভিনয় হবে সেখানে যে বংশ সংসারবাবুর বাসায় যাবে সেখানে কি হবে না কংসবধের অভিনয় হবে আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন তাহলে সংসার বাবুর যে হংসবাদের অভিনয় হবে সেখানে কে আসবেন না মহারাজা হংসরাজ সিংহ আসবেন কংসবধ অভিনয় তাকে দেখাবে বাংলাদেশে তার বাড়ি নয় তাহলে মহারাজ হংসরাজ সিংহের বাড়ি কোথায় নয় না বাংলাদেশে তার বাড়ি নয় পৃষ্ঠা তিনি পাংশুপুরের রাজা তিনি বাংলাদেশে তার বাড়ি না তিনি হচ্ছে পাংশুপুরের রাজা তাহলে প্রশ্ন আসতেই পারে তোমাদের যে মহারাজ হংসরাজ সিংহ কোথাকার রাজা তাহলে তোমরা তখন লিখবে মহারাজ হংসরাজ সিংহ পাংশুপুরের রাজা সংসারবাবু তার সংসারে কাজ করে কাংলা তুই বুঝি সংসারবাবু ভাষায় চলেছিস দেখো কাংলা আরেকজনের নাম বংশু যেমন হলো কাংলা আরেকজনের নাম সেখানে কিন্তু কয়াকার অনুসার লয়াকার কাংলা তাহলে উচ্চারণ কেমন হচ্ছে কাং ঠিক আছে সেখানে কংসভদে সং আসতে হবে রং যেমন হলো তেমন সং তাহলে রঙের মিলযুক্ত তোমরা পেয়ে গেলে সং নন্দেশ্ব অনুসার সং আর সং মানে কি মানে হচ্ছে জোকের কাংলা তো ঝুড়িতে কি কাংলা ঝুড়িতে কি কি আছে দেখো ঝুড়িতে আছে পালং শাক পিড়িং শাক ট্যাংরা মাছ চিংড়ি মাছ দেখো পালং পা ল অনুসার পয়াকার ল অনুসার পালং পরশি ডয়সি অনুসার পিড়িং ট্যাংরা টফলা আকার অনুসার বয়সূর্ণ আকার ট্যাংরা চিংড়ি চরশী অনুসার দর্শন নশ্বী চিংড়ি চিংড়ি মাছ এগুলো কে চেয়েছেন না এগুলো সংসার বাবুর মা চেয়েছেন ঠিক আছে তাহলে যাদের আগের দিন পড়িয়েছিলাম তোমরা বুঝতে পারো নি বা যাদের তখনও বই কেনা হয়নি আমি তাদের জন্য আরেকবার রিপিট করে দিলাম তোমরা গল্পটা খুব ভালোভাবে পড়বে আর অনুসার লেখার শব্দ ব্যবহারটা যে শব্দগুলোর মধ্যে রয়েছে সে শব্দগুলো কিন্তু ভালো করে পড়বে আচ্ছা আগের ভিডিও থেকে তোমরা অর্থ বিপরীতটা দেখে নেবে আর আজকে যেটা করাবো আমি এই গল্পটা থেকেই তোমাদের কিছু প্রশ্ন উত্তর করিয়ে দেব। দেখো তোমরা খাতা পেন্সিল বার করো আমি প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি দেখো মন দিয়ে দেখবে মেঘের রং কী মেঘে একটি শব্দের প্রশ্ন কিন্তু হ্যাঁ মেঘের রং ঘন নীল তোমরা যদি কেউ নীল লেখো তাতেও রাইট আবার যদি কেউ নীল লেখো তাতেও রাইট আচ্ছা ঢং ঢং করে কটা বাজলো ঢং ঢং করে কটা বাজলো না নটা ঠিক আছে নেক্সট কোশ্চেন মহারাজ হংসরাজ সিংহ কোথাকার রাজা মহারাজ হংসরাজ সিংহ কোথাকার রাজা একটু একটু আগে বলেছিলাম আমি পাংশুপুরের রাজা ঠিক আছে এই কটা হচ্ছে একটি শব্দে তিনটে একটি শব্দে আছে নেক্সট চলে এসো পুরো বাক্যতে বংশু ছাতা মাথায় কোথায় যাবে বংশু দেখো বংশু ছাতা মাথায় কোথায় যাবে বংশু কোথায় যাবে ছাতা মাথায় দেখো বংশু ছাতা মাথায় যাবে সংসার বাবুর বাসায় সংসার বাবুর বাসায় বংশু ছাতা মাথায় যাবে সংসার বাবুর বাসায় ঠিক আছে নেক্সট কংসবধের অভিনয় কাকে দেখাবে কংসবধের অভিনয় কাকে দেখাবে কাকে দেখাবে মহারাজ হংসরাজ সিংহকে কংসবধের অভিনয় দেখাবে মহারাজ হংসরাজ মহারাজ হংসরাজ সিংহকে কংসবধের অভিনয় দেখতে পাচ্ছ তোমরা মহারাজ হংসরাজ সিংহকে কংসবধের অভিনয় দেখাবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কাংলা ঝুড়িতে কি কি আছে সেগুলি কে চেয়েছেন দেখো এবার কিন্তু তোমার পাঞ্চাব কোশ্চেন পাবে একসঙ্গে দুটো কোশ্চেন আসবে দুটো কোশ্চেন আলাদা আলাদা লিখে কিন্তু দুটো কোশ্চেন আলাদা আলাদা অ্যান্সার হবে না একসঙ্গে কোয়েশ্চেন মানে একসঙ্গেই অ্যানসার হবে দেখো প্রথম কোয়েশ্চেন কি দিয়েছে না কাংলার ঝুড়িতে কি কি আছে তাহলে প্রথম প্রশ্নের আগে লিখি কাংলার ঝুড়িতে পালং শাক পিড়িং শাক ট্যাংরা এবং চিংড়ি মাছ আছে প্রথম প্রশ্নের উত্তর শেষ দাঁড়িয়ে দিয়ে দিলাম নেক্সট কোয়েশ্চেন কি আছে সেগুলি কে চেয়েছেন দাড়ির কর শুরু করছি আমরা সেগুলি সংসার বাবুর মা চেয়েছেন সেগুলি সংসার বাবুর মা চেয়েছেন ঠিক আছে তাহলে কিন্তু দুটো পাঞ্জাব কোয়েশ্চেন দুটো অ্যান্সার কিন্তু আমি একসঙ্গে লিখেছি যেহেতু দুটো কোয়েশ্চেন একসঙ্গে রয়েছে দুটো কিন্তু আলাদা আলাদা অ্যান্সার হবে না একসঙ্গে যখন প্রশ্ন একসঙ্গেই উত্তর হবে তা তোমরা লিখে নাও একবার ভালো করে কেন ওপরে অর্থ বিপরীত আছে যাদের লেখা হয়নি তারা লিখে নিতে পারো ঠিক আছে তাহলে তোমরা এই প্রথম ভাগটার অর্থ বিপরীত একটি শব্দে পুরো বাক্যে সবই প্রশ্ন উত্তর পেয়ে গেলে তোমাদের যেটা কাজ করবে যেটা ভালো করে চ্যাপ্টারটা পড়বে অর্থ বিপরীতগুলো এবং প্রশ্ন উত্তর যেগুলো লেখানো হলো সেগুলো সব বাংলা খাতায় ভালো করে পরিষ্কার করে লিখে ফেলবে যাতে পরীক্ষার সময় তোমাদের একবারে পড়তে সুবিধা হয় ঠিক আছে সকলে ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো আমি নেক্সট ক্লাসে সহজপাঠ ক্লাসে আমি নেক্সট দ্বিতীয় ভাগ যেটা রয়েছে তোমাদের চ্যাপ্টারটা সেটা নিয়ে আসবো তোমার ভালো থেকো প্রত্যেকে সুস্থ থেকো